ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের করোনা টেস্ট করা হয় এবং এরপর টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত যাত্রীদের রাখা হয় ফুলবাড়ী পথের সাথীতে এবং গতকাল রিপোর্ট নেগেটিভ আসে এরপর ছেড়ে দেওয়া হয় তাদের। আজ তাই পথের সাথী স্যানিটাইজেশন করা হয়। পথের সাথী কর্তৃপক্ষ জানান আগের মতন ফুলবাড়ী পথসাথী ফুডিং এবং লজিং চলবে। ফুলবাড়ী পথের সাথীতে স্যানিটাইজার করানো হচ্ছে, তার কারণ আমরা বেশ কিছুদিন ধরে জানতে পারছি যে বাইরে একটা কোভিডের কিছু উদ্ভব আসছে। এখন বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের বাংলাদেশ বর্ডারে, আমাদের ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে তাদের একটা আর্টিফিশিয়াল টেস্ট করানো হচ্ছে। সেই টেস্টের রিপোর্ট আসতে 24 ঘন্টা সময় লাগে, তাই ভিডিও অফিস থেকে ওনাদের আমাদের এই পথসাথীতে যাত্রীদের রাখার ব্যবস্থা করে। সেই যাত্রীদের আবার 24 ঘন্টা পরে তাদের রিপোর্ট আসে নেগেটিভ, 18 জন ছিল, 18 জনের নেগেটিভ রিপোর্ট আসে। সেই রিপোর্ট আসার পরে ওনারা চলে যায় এবং আমাদের পথসাথীকে আমরা সবাইকে জানাচ্ছি যে আমরা পুনরায় পথসাথী আগের মতো চলবে, তাদের থাকা এবং খাওয়ার সব রকম ব্যবস্থা আমরা পরিষেবা দেবো। না আর আসবে না, আপাতত এখানে শেষ। আজকে আমরা এখানে স্যানিটাইজার করে একদম বায়ু দূষিত পরিষ্কার করা হলো, যাতে কোনো রকম কোনো জার্ম না থাকে, এর জন্য আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমার নাম বাসনা সাহা, আমি পথসাথী চেয়ারপারসন। আমার সঙ্গে আছেন আমাদের ভাইস সেক্রেটারি, আমার সঙ্গে আছেন আমাদের পথসাথী স্টাফরা।